দাদাকে সাজুগুজু করিয়ে দিয়েছি। স্টার্ট করি, রাতে রাতে মালাটা আমি পরে জপ করা স্টার্ট করি। বাট আমি জানি না এটা তোমাদের কারোর সাথে হয় কিনা, যদি হয় তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। গুড মর্নিং, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো আমি এখন সকালবেলা গপুকে স্নান টান করিয়ে, স্নান করাইনি সরি, ঘুম থেকে তুলে ব্রেকফাস্টটা দিয়ে ফ্রেশ হয়ে আমি নিজেও স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। তো এখন যাচ্ছি একটু বাজারে, মানে হচ্ছে গণেশ চতুর্থীর জন্য ফুল, মিষ্টি, আরও পঞ্চামৃতের যা লাগবে সেইগুলো সব নিয়ে আসবো, যেহেতু আমার বাড়িতে গনু দাদাও আছে। তো নিয়ে আসি, তারপর একবারে বাড়ি এসে সবটা দেখাচ্ছি তোমাদেরকে, আর পুরো দিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করছি, গোপুর রুটিন প্লাস হচ্ছে গনু দাদারও পুজো সব মিলিয়ে মিশিয়ে দেখতে থাকো। সকালবেলা স্নান টান করে চলে আসলাম গোপুসোনাকে ঘুম থেকে তোলার জন্য। তো তারপরে একটু ঘন্টা বাজিয়ে হাততালি দিয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিলাম। তো আজকে যেহেতু গোপুসোনার দাদা গনু দাদার হ্যাপি বার্থডে, তো যার জন্য গোপুসোনা তো খুব খুশি, কারণ আজকে গোপুসোনাকেও খুব সুন্দর করে শৃঙ্গার করাবো, সাজাবো, তোমরা আপকামিং ব্লগে দেখতেই পাবে বা খানিকটা হয়তো ট্রেলারে দেখেওছো। তো তারপর একটু আদর করে সোনা মনা বলে ঘুম থেকে তুললাম, যদিও সকাল সকাল আজকে তুলে দিয়েছিলাম, রোজ দিন এত তাড়াতাড়ি তুলি না, আজকে যেহেতু বাজার যেতে হবে, কাজ আছে, তো ওই জন্য তাড়াতাড়ি তুলে দিলাম। তুলে দিয়ে একটু ঝটপট করে জল খাইয়ে মুখটা মুছিয়ে তারপর সোনাকে বসিয়ে দিলাম। তারপর সকালবেলা জল খাবারটাও দিয়ে দিয়েছি, আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম কাজু, কিশমিশ আর দুটো গুড্ডে বিস্কুট আর তার সাথে জল। তারপর একটু ঘন্টা বাজিয়ে গপুকে খাইয়ে দিলাম খাবারটা, আর এদিকে একটু গরম গরমও পড়েছিল, যার জন্য গপুর ছোট্ট ফ্যানটাও আজকে ছেড়ে দিয়েছিলাম। তারপর দুই গপুকেই সুন্দর করে খাইয়ে দিয়েছি, একটু জল খাইয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম বাজার যাব বলে। তো বাজারে গিয়ে ফার্স্টেই হচ্ছে এই মোয়া, তারপরে নারকেল নাড়ু, তারপর এমনি নারকেল, আরও টুকটাক যা যা লাগতো, পাঁচ ছ রকমের ফল, তারপরে মিষ্টি, সমস্ত কিছু, মিষ্টির মধ্যে লাড্ডু, মোদক, এগুলো কিনে নিয়ে ফুলটুল কিনে, তারপরে একটা দুব্বর মালাও কিনলাম। তো কিনে বাড়িতে আসছিলাম, তো সেই পথে দেখলাম হেলাবরতলায় সুন্দর বড় করে গণেশ পুজো হচ্ছে। তো দাঁড়িয়ে একটুখানি ঠাকুরকে প্রণাম করে একটু ভিডিও করে তারপরে বাড়ি চলে আসলাম। গোপুকে স্নান করিয়ে রাখবো, কারণ হচ্ছে পরে যেহেতু আবার পুজো শুরু হয়ে গেলে গোপুর স্নানে লেট হয়ে যাবে, তো গোপুকে স্নান করাবো। আর এখন কালকের বাসি ফুলগুলো পরিষ্কার করে ফেলছি। তারপর গোপুসোনাকে জামা কাপড় চেঞ্জ করিয়ে বসিয়ে দিলাম গোপুসোনার গামলার মধ্যে, তারপরে ওখানে একটুখানি গোলাপ জল, অগরু ফুল, তুলসী পাতা, এগুলো দিয়ে তারপরে হচ্ছে স্নান করাবো। তো রোজ যেরকম মন্ত্র বলে করি সেরকমই, তবে হ্যাঁ, গোপুর জন্য আমি একটা সুইমিং পুল বানাবো ঠিক করে রেখেছি, তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েওছিলাম যে ওর জন্য হাঁসও কিনে নিয়ে এসেছি যেদিনকে সুইমিং পুলে স্নান করাবো। বাট সমস্যাটা হয়েছে কি, এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ঠান্ডা, তো এখন যদি ওকে সুইমিং পুলে জলের মধ্যে আর কি অনেকক্ষণ ধরে বসিয়ে স্নান করাই তাহলে ওর আবার ঠান্ডা লেগে যাবে। তো একটু গরম না পড়লে সেটাও করাতে পারছি না, কারণ রোজই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, সামনেও শীতকাল আসছে, তো যার জন্য ইচ্ছে থাকলেও করিয়ে উঠতে পারছি না। কিন্তু আমার খুব ইচ্ছে, আমি অনেককে দেখেছি করাতে, খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমি চাইলেও এখনও করাতে পারছি না। তো গোপুকে লাস্ট তোমরা দেখেইছিলে নতুন এই জামাটা এনেছি, তো সেই লাল রঙের জামাটা পরিয়েছি ফুল ফুল, কারণ লাল রং যেহেতু গনু দাদার খুব প্রিয়, তো আজকে গনু দাদাও লাল রঙের জামা পরবে। তো গোপু ভাই লাল রঙের জামা না পরলে হয়, তো তারপর দুজনকে একই রকম মালা পরবো বলে আগের দিন তোমরা দেখেছিলে শপিং ব্লগে। তো দুটো মালা এনেছিলাম, তুই লাল সাদার মধ্যে যে মালাটা ছিল সেইটা পরিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে ওর যে স্টোনের সুন্দর মালাটা ছিল এটাও রেড আর হচ্ছে স্টোনের মধ্যে ছিল, তো সেইটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর মাথায় চুল পরিয়ে মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না, আমার তো একদম চোখ ফেরাতেই পাচ্ছি না, এত সুন্দর, এত মিষ্টি লাগছে। তবে আজকাল বাইরে এত বেশি বৃষ্টি হচ্ছে, ঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, তো যার জন্য আমাকে একটু ফ্ল্যাশ চালিয়েই আর কি ভিডিওটা অন করতে হলো। তো যার জন্য দেখো গোপুকে তারপরে হচ্ছে গায়ে একটুখানি সেন্ট দিয়ে দিলাম, দিয়ে দর্পণ দর্শন করিয়ে দিলাম, আর দর্পণ দর্শনের সময় আমার গোপুর মুখটা এত মিষ্টি লাগে, দেখার মতো থাকে আর কি। তারপর গোপু এখানে বসুক, আমি এবার যাই, আমার অনেক কাজ রয়েছে, কারণ যেহেতু সকালবেলার পুজো হবে সেই পুজোর আয়োজন এবার আমাকে করতে হবে। সব গুছিয়ে নিই তারপরে একবারে দেখাচ্ছি, কারণ এক হাতে সব গুছিয়ে, গোপুর তো স্নান হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে, শিবুর স্নান বাকি, গনুর স্নান বাকি, এটা তো বাবা এসেই করাবে, পঞ্চামৃত দিয়ে স্নান হবে, আর এখানে গনু বসবে স্নানের পরে, এখানে ঘট স্থাপনা হবে। এখন সব কাজটা আমি গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি, কারণ আমি একবারে এক হাতে সব করে উঠতে পারছি না। তো এই অবধি গোছানো হয়েছে, এদিকে মা ফল কেটেছে, আর এদিকে স্নানের বসিয়ে দিয়েছি, আর এইটা হচ্ছে গনুর মাঝখানের পানটা গনুর, আর দুই পাশে দুটো হচ্ছে তার যে বউ ঋদ্ধি সিদ্ধি তাদের, আর এই ঘটে নারকেল দিয়ে একটা নতুন কাপড় দিয়ে শাড়ি বন্ধ পরিয়ে দিয়েছি।
আর এখানে এখনো সাজানো সব কমপ্লিট হয়নি। আর এদিকে যেহেতু সব সাজাচ্ছি, গোপুরও স্নান হয়ে গেছে, খিদে পেয়ে যাবে, ওই জন্য গোপুকে একটুখানি খাবার দিয়ে রেখেছি। দুপুরে তো অন্নভোগ হবে, কিন্তু আপাতত যদি খিদে পেয়ে যায়, সকালবেলা ব্রেকফাস্ট অনেক তাড়াতাড়ি করেছে, ওই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে রাখলাম। আর এগুলো এখন সাজাবো। আর পঞ্চামৃত বানাচ্ছি, দুধ দই মা দিয়ে দিয়েছে। আর হচ্ছে আমি এখন শর্করা, ঘি, মধু আর হচ্ছে অগরু এগুলো দিয়ে বানিয়ে রাখবো। ফাইনালি কমপ্লিট গোছানো আমার। কী কী গোছিয়েছি একটু বলি। আচ্ছা, এইখানে ফল আছে, মিষ্টি আছে, মোদক, লাড্ডু, এটা লাড্ডুর মোদক আর এটা মনে হয় ক্ষীরের মোদক, নারকেল ছাপা মিষ্টি, নৈবেদ্য, আর এটা হচ্ছে স্নান করানো হবে, তারপর নতুন জামা, গলার হার, গামুছাবার জন্য রেখেছি, পঞ্চামৃত বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে পুষ্পপত্রের মধ্যে একটা পৈতে আছে, স্নানের পর পৈতে পরাবে, গলায় দুব্বোর মালা পরাবে, যেহেতু গনুর দুব্বোটা ফেভারিট, আর লাল ফুলও ফেভারিট, গনুর ফেভারিট কালারও লাল। আর এইদিকে হচ্ছে নাড়ু আছে, খেজুর আছে, মোয়া, এই যে সব গোছানো কমপ্লিট। আর হচ্ছে এখানে কী বলে ওটাকে, পান, সুপারি, হলুদ, একটা গোটা ফল, এগুলো দিয়ে সাজানো আছে। এই যে আমার গনু দাদাকে সাজুগুজু করিয়ে দিয়েছি, লাল রঙের জামা। এবার সংকল্প কর, সব গোছানো এদিকের হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়েছি। এবার আমি একটু চরণামৃত গ্রহণ করব, করে উপোস ভাঙবো। আর সকাল থেকে যেহেতু উপোস করে আছি, আর হচ্ছে তারপর এবার রান্না করতে যাব। এই যে এখানে এখন করব, প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন গোবিন্দভোগ চালের পোলাও করব, বাসন্তী পোলাও, এদিকে আলুর দম, আর বসিয়েও দিয়েছি। এখন আর আমি বেশি ভিডিও করতে পারছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি একটা বাজে, আবার এক ঘন্টার মধ্যে এগুলো করে গোপুকে আবার দুপুরের খাবার দিতে হবে, তো যার জন্য হাতে টাইম নেই। তো আমি ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে একবারে লাস্টের দিকে দেখাচ্ছি। আবার আজ দুপুরে গনু আর গোপুর জন্য স্পেশাল মেনু হচ্ছে, সেটা হচ্ছে টক দই দিয়ে আলুর দম হবে। আর তার জন্য আমি করে ফেলেছি, টক দইটা ফেটিয়ে তার মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম, নিয়ে আলুটা ভেজে তার মধ্যে আর কি দিয়ে দিয়েছি, আর একটু আদা আর টমেটো দিয়ে দিয়েছিলাম অল্প করে। তো তারপরে কাজু, কিশমিশ আর বাদাম এনে দিয়েছিলাম আজকে সকালে, কারণ গোপুর যেহেতু বাদাম ভাজা খুব প্রিয় খাবার, তো আজকেই সকালবেলা বাদাম এনেছিলাম। কাজু, কিশমিশ, বাদাম দিয়ে বাসন্তী পোলাও করলাম, আর তারপর দেখলাম সময় রয়েছে
হয়েছে যখন ঝটপট করে একটু বেগুনও ভেজে ফেললাম। তো এদিকে আমার পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আলুর দম করাও কমপ্লিট হয়ে গেছে। এইবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি গোপুসোনাকে খেতে দেওয়ার জন্য। তো আজকে যেহেতু দুজনের জন্য স্পেশাল মেনু, তো সেই কারণে আজকের দুটো থালা, একটা গোপুসোনার একটা গনুসোনার, আর বাকি যেটা ছিল সেটা আমি একটা বড় পাত্রেতে তুলে দিয়েছিলাম, দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম, ফুল দিয়ে দিয়েছিলাম বাকি ঠাকুরদেরকে অর্পণ করার জন্য। তো তারপরে গোপুসোনাকে একটু ফার্স্টে আলুর দম দিয়ে মেখে খাইয়ে দিলাম, তারপর বেগুন ভাজা দিয়েও মেখে খাইয়ে দিলাম। বেগুন ভাজা কে খায়, গোপলা খায়, বেগুন ভাজা গোপলা খায়, এই বেগুন ভাজাটা কে খায়, ছোট গোপলা খায়, ছোট গোপলা বেগুন বাজাতা তেনা। গোপুসোনাদের খাওয়া হয়ে গেছে, পরে 10 মিনিট বাদে ভোগটা গিয়ে তুলে নিয়ে আসলাম, তারপরে এই প্রসাদটাই আমরা দুপুরবেলা গ্রহণ করলাম। 4 hours later মাঝে 4 ঘন্টা মতো আমি আমার নিজের কাজ করে নিলাম, সেগুলো তো আর এখানে দেখাই না, এটা যেহেতু শুধুমাত্র আমার গোপুর চ্যানেল। তো বিকেলবেলা চলে আসলাম আবার 6:30-6টার দিকে গোপুসোনাকে সন্ধ্যা আরতি করার জন্য, আর সন্ধেবেলার ভোগে দিয়েছিলাম একটা খইয়ের মোয়া আর একটা নারকেল নাড়ু। তারপর দুজনকেই আরতি করে নিলাম সুন্দর করে, ধূপকাঠি দিয়ে, প্রদীপ দিয়ে, সব কিছু দিয়ে। তারপর দুজনকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর আমি আমার নাম জপটাও কমপ্লিট করে নিলাম। আমি এখন এই সন্ধে দিয়ে নাম জপ করে তারপরেই আসলাম, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, সেটা না করলেই নয়। বেসিক্যালি আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আর স্টার্টিংয়ে যেহেতু পঞ্চতত্ত্ব পারমিশন নিতে হয় সেটাও করি, আর রাধে রাধে মালা আমি লাস্ট বোধহয় 5-7 দিন হবে আমি রাধে রাধে মালাও জপ করা স্টার্ট করেছি। তো আমি আগে থাকতে মহামন্ত্র জপটাই আগে থাকতে স্টার্ট করি, রাধে রাধের মালাটা আমি পরে জপ করা স্টার্ট করি। বাট আমি জানি না এটা তোমাদের কারোর সাথে হয় কি না, যদি হয় তাহলে আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও। আমি কেন জানি না যখন রাধে রাধে মালাটা জপ করি আমি একটা মানে এক্সট্রিম লেভেলের আনন্দ পাই, এক্সট্রিম লেভেলের মুখে অল দ্য টাইম হাসি থাকে, একটা ব্লিস থাকে, মানে কোথা থেকে যে একটা কী শান্তি ফিল হয় আমি বলে বোঝাতে পারবো না। মানে হরে কৃষ্ণ মহামন্ত্রতেও হয় কিন্তু তার থেকেও যেন ওখানে চূড়ান্ত লেভেলের বেশি হয় আমার রাধে রাধে মালাতে। আগে এটা আমি বুঝতে পারতাম না, আগে যেহেতু শুধুমাত্রই মহামন্ত্র জপ করতাম, বাট রাধে রাধে মালা জপ করার পর থেকে আই ক্যান সি দ্যাট ডিফারেন্স অ্যাকচুয়ালি, যে মানে ওটার থেকেও এই মালাটাতে যেন আমি বেশি আনন্দ পাই, বেশি ভালো লাগে যখন জপ করি। এটা কার সাথে হয় একটু কমেন্টে জানিও আমাকে। আমার তো সত্যি মানে ভীষণ মানে এতদিন অব্দি মেসেজে টাইপ করতাম লোককে রাধে রাধে বলতাম, বাট যখন মালা জপ করা হয় রাধে রাধে মালা জপে এত ভালো লাগে, লাস্ট 5-7 দিন ধরে এটা আমি খেয়াল করছি যে আমার মহামন্ত্র জপের থেকেও রাধে রাধে মালা জপের সময় আনন্দটা বা শান্তিটা বা একটা আলাদা কি ফিলিং আসে আমি বলে বোঝাতে পারবো না, বাট সেটা এক্সট্রিম বেশি থাকে। তো যাই হোক, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর একজন দিদি আমাকে বলেছিল যে গোপুকে 4 বেলা ভোগ দেওয়ার কথা, আমি লাস্ট 2 দিন বা 3 দিন হলো আই থিঙ্ক রবিবার থেকে 3-4 বেলা করে ভোগ দিচ্ছি। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, রাতে আবার গোপুকে খাবার দিয়ে দেবো, দিয়ে তারপরে শয়ন দিয়ে ব্লগটা এন্ড করে দেবো। তো চলো এইটুকু তোমরা দেখতে থাকো। আমার ঘরের অবস্থা দেখো, এই আমার 2 ছানা, আর একজন আছে আমার মোরগ ছানা আছে ওই ঘরে, আর এনাকে এনি এর বাচ্চা না কিন্তু, হ্যাঁ এ সর্বকালীন মা, মানে সবারই একেবারে সর্বসাধারণের মা, সবাই ছোট বাচ্চা আসলেই তাকে দুধ টুধ খাওয়ায়, ওর মা হচ্ছে, কিন্তু একে বিশ্ব কুড়িয়ে নিয়ে এসছে রাস্তা থেকে রোববার সকালবেলা, ওর গাড়ির সামনে পড়েছিল। তারপর বাচ্চাটা খুব অসুস্থও ছিল, বাচ্চাটাকে খাইয়ে টাইয়ে এইখানটাতে কিছুতে কামড়ও দিয়েছিল, সুস্থ করেছে, দুধ টুধ খাওয়ায়, আদর করে, সব কিছু করে চেটে টেটে বড় করে দিয়েছে 3 দিনেই আর কি এতটুকু পকু। আর এই হচ্ছে আমার কুট্টুস দুষ্টু, সারা কোনো খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, না মাছ ভাতে না দুধ খাওয়াতে, সারাদিন শুধু দৌড়বে, খেলবে, একে ওকে কামড়াবে, আর ওই ভাইটাকে শুধু কামড়ায়। আরে ভাইকে মারিস না বাবা, তুই এরম দুষ্টু মেয়ে কেন, হ্যাঁ তুই এরম দুষ্টু মেয়ে কেন, হুম তো পচা বাচ্চা, দেখ ভাই কত ভালো, তুই এটা পচা। এরপর রাতে 9:30-10:30 দিকে চলে এসেছি গোপুর রাতের ভোগটা দেওয়ার জন্য। তো আজকে রাতে দিয়েছিলাম একটা নারকেল ছাপার মিষ্টি, যেটা সকালবেলা নিয়ে এসেছিলাম গোপুর জন্য আলাদা করে আমি তুলেই রেখেছিলাম, একটা মোয়া আর খেজুর, একটা নাড়ু, এগুলো দিয়ে গোপুকে রাত্রিবেলার ভোগটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আজকে গোপুর কিন্তু সারাদিনে 5 বার মতো ভোগ গেছে। তো দুপুরবেলা যেহেতু গনু দাদার পুজো হচ্ছিল সেই সময়ও গোপুকে একটু দিয়েছিলাম। তারপর গোপুসোনাকে এখন চেঞ্জ করিয়ে দেবো, রাত্রিবেলার পোশাক পরিয়ে দেবো, তো যার জন্য সমস্ত জামাকাপড় এক এক করে খুলে নিলাম ভালো করে, যেহেতু সারাদিন এগুলো পরেই থাকে। আমি দুপুরবেলা এখন অবধি শয়ন দেই না, কারণ সত্যি বলতে দুপুরবেলা অনেক সময় কি হয় যে আমি নিজে হয়তো বাড়িতে থাকি না, সন্ধেবেলা হয়তো ঠিক টাইমে আমি ঘুম থেকে তুলতে পারলাম না, তো যার জন্য আমি এখন অবধি দুপুরবেলা শয়ন দেই না। আমি দুপুরবেলা স্নান করিয়ে খাইয়ে ওই যে জামাকাপড় পরে থাকে সেই জামাকাপড় পরিয়ে আমি সিংহাসনেই বসিয়ে রাখি, শুধু রাত্রিবেলাটাই আমি শয়ন দেই, কারণ এখন অবধি আমি পুরো দিন যে বাড়িতে থাকি এরকমটা তো হয় না, তো যার জন্য আমি দুপুরবেলা শয়নটা দেই না। একবারে রাত্রিবেলা জামাকাপড় চেঞ্জ করিয়ে হাত মুখটা পরিষ্কার করে মুছিয়ে নিই গোলাপ জল দিয়ে, রুমাল দিয়ে, তারপর একটা সুতির
সুতির জামা পরাই, পরিয়ে তারপর ঘুম পাড়াই। আসলে গোপুর সুতির জামার খুব অভাব আর কি, এই দুটোই কিনেছিলাম আমি বড় বাজার থেকে, বেশিরভাগই একটু ভালো জামা। আর আমাদের বারাসাত সাইডে না এই রকম সুতির জামা আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি, তো যার জন্য গোপুকে এই দুটো জামাই আমি ধুয়ে আর কি বারবার করে অল্টারনেটিভলি পরাই, একটা পিঙ্ক কালারের একটা ব্লু কালারের। আদারওয়াইজ না হলে আমার আরও কিছু কিনতে হবে আর কি, কলকাতা যেতে হবে, আমাদের এদিকটাতে খুব একটা ভালো আমি সুতির জামা এরকম পাইনি। তাই তো যাই হোক, গোপুকে ঘুম পাড়িয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই গোপু সোনাদের আর রাধা মাধবের ভিডিও দেখার জন্য। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, যেখানে আমি এরকম গোপু সোনা রাধা মাধবদের ছবি রিল এগুলো পোস্ট করে থাকি, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর ইনস্টাগ্রাম নাম হচ্ছে পূজা চক্রবর্তী কৃষ্ণা প্রিয়া, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো চাইলে ফলো করে নিতে পারো। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণা হরি বল।